আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাচিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব SJCAM ব্র্যান্ডের SJ9 স্ট্রাইকার এই অ্যাকশন ক্যামেরাটি। কিছুদিন আগে হচ্ছে আমার বাসাতে চুরি হয়েছে। বাসাতে চুরি হওয়ার সময় আমার টাকা পয়সার সঙ্গে দুইটা ক্যামেরাও নিয়ে গেছে। আর এটা তো হচ্ছে যে একটা GoPro 7-8 কেনার মতো এই মুহূর্তে আমার এবিলিটি নাই, এই জন্য হচ্ছে কম বাজেটের ভিতরে এটা এই ক্যামেরাটাই নিলাম। আর ওভারঅল এটা আপনার GoPro 8 বা 7 সঙ্গে আপনি এটা ভিডিও খুব বেশি যে ডিফারেন্স সেটা না। ওভারঅল সবই দুটো কনফিগারেশন, কিন্তু কাহিনী হচ্ছে এটা দাম কম, GoProর দাম বেশি। আর GoProর ভিডিও মান তো অবশ্যই এটা নিয়ে কোনো কথা নাই, এতটা হবে না। বাট GoProর 7-8 সঙ্গে এটার ভিডিও মানটা আপনার 18-20 এই টাইপের একটা পার্থক্য থাকবে, খুব বেশি পার্থক্য হবে না। তো বেসিক্যালি হচ্ছে আজকে আমি এটাতে আনবক্সিং করব। তো এটাতে যে কারণে হচ্ছে আমার SJ9 স্ট্রাইকার এই অ্যাকশন ক্যামেরা নেওয়া। এটাতে হচ্ছে আমাদের যারা নতুন মোটো ব্লগিং করতে আসে আমাদের একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে যে মাউন্টস অ্যাকশন ক্যামেরা সেট আপের পরে ভিডিওটা হচ্ছে কি না ঠিক মতো, এটার জন্য আপনি কিন্তু মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারেন ভিডিওটা কোন অ্যাঙ্গেল হচ্ছে কি হচ্ছে। ইভেন কি এটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, পার্সোনাল ওয়াল, গ্রুপে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। আর এটাতে এই ক্যামেরাটা 10 মিটার পর্যন্ত উইদাউট কেসে ওয়াটারপ্রুফ। আর যদি ওয়াটারপ্রুফ কেস ইউজ করেন সেক্ষেত্রে আপনি 30 মিটার পর্যন্ত এটাতে পাবেন। এটার ব্যাটারিটা হচ্ছে আপনার 1300 mAh ব্যাটারি, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং। এটাতে যে সেন্সরটা ইউজ করছে সেটা হচ্ছে Sony IMX সেন্সর। আর 10 মিটার ওয়াটার এর তো বললামই। ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি পাবেন। আর একটা কথা তো বলেই দিছি আপনাদেরকে, লাইভ স্ট্রিম যেটা করতে পারবেন। তো ওভারঅল বিষয় নিয়ে এটা আমার কাছে ভালোই লাগলো। তো চলুন এটাকে আনবক্সিং করি। ওয়াও, এই যে ক্যামেরাটা। এই হচ্ছে ক্যামেরা, দেখি আগে বক্সের ভিতরে কি আছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যামেরা, আমি ওপেন করতেছি। প্রথমে খোলার পরে একটা ইউজার ম্যানুয়াল, এই যে এত বড় ইউজার ম্যানুয়াল। এটাতে আপনার কী কী অপারেটিং সিস্টেম আছে, কী কী সুবিধা ডিটেলস আপনি পাচ্ছেন, আপনার কোন অ্যাপস দিয়ে আপনি এটা কি ইউজ করবেন, মোবাইল মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করবেন। এরপরে দেখি কি আছে ভেতরে। ও, মাউন্ট করার জন্য হেলমেট বা কোথাও মাউন্ট করার জন্য দুইটা গাম। এটা হচ্ছে কভার, মেবি হ্যাঁ কভার। এটা ক্যামেরাটা লেন্সটাকে সুরক্ষা করার জন্য রাখার জন্য এই যে কভার। এটা হ্যাঁ, এটাতে হেলমেট মাউন্ট করার জন্য। এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি মাউন্ট, এগুলো এটা 60 ডিগ্রি মাউন্ট করার জন্য, মাউন্ট করার পর ঘোরানোর জন্য। এটা হচ্ছে আপনারই, এবং এটা হচ্ছে আপনার অসমতল জায়গায় আপনি লাগাইতে পারবেন, যেখানে উঁচা নিচা যে জায়গাটা আছে ওইখানে আপনি এটাতে লাগাইতে পারবেন। তার জন্য আঠাও দিয়ে দিছে, এই যেটা এই যে আঠা আছে, বোথ সাইড টেপ। ও আরও 2 টন এটা হচ্ছে যে আপনার এটা ছিল হচ্ছে 360 ডিগ্রি মাউন্ট আর এটা হচ্ছে ফিক্সড মাউন্ট যেটা এটা হচ্ছে আপনি সমান জায়গাতে ইউজ করার জন্য এটা সমান জায়গাতে আপনি ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে যেখানে একটু উঁচা আমাদের হেলমেটে সাধারণত যে উঁচা যে জায়গাটা আছে মুখে এখানে উঁচা এখানের জন্য হচ্ছে এটা তো আরও একটা আছে हाँ एक हे 360 डिग्री बाट एट हे समान समतल जैगार जो और एटा हे टाइप सी डाटा केबल और यहाँ हे एक टिश्यू और दुईटा स्टिकार तो एक कैमरा ओपेन करी हमें कैमरा बक्स थे केस थे आलदा करते ये होच्छे कैमराटा एटाते एकटा पलि देवा आछे ओपेन करी এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আর कैमराटा निये आपनादेर फीचारगुलो एकटू देखिए दी एटाते लैंगुएज सेटिंग आछे भिडियो फरमेट आछे पावर अटो पावर अन अफ एर जोन्नो आछे फ्रंट डिसप्ले अन अफ आछे फ्रंटे एटाते दुइटा डिसप्ले डुएल डिसप्ले एटाते फ्रंट डिसप्ले अन अफ आछे ब्राइटनेस कमाइते बाड़ाइते पारबेन আর এটা নিয়ে ডিটেইলস ভিডিও আরেকটা দিয়ে দিব আর ইউটিউবে অনেক SJCAM SJ9 Strike নিয়ে অনেক ভিডিও পাওয়া যায় সেই রিভিউগুলো দেখতে পারেন আপনারা আর প্রথম স্টেপে শুরু করার জন্য ব্লগিং এর জন্য এই কম দামি এই ক্যামেরা দিয়ে শুরু করাই বেটার তো ভালো থাকবেন আর এটা দিয়ে ভিডিও করতে থাকি এবং আপনাদেরকে এটার ভিডিও দেখাবো এবং ভিডিও কোয়ালিটিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমাদের চ্যানেলে আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন সো সঙ্গে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম